আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নলেজ সাইট ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম। এনআইডি কার্ডের ছবি পরিবর্তন অথবা স্বাক্ষর পরিবর্তনের জন্য কি করণীয়? এনআইডি কার্ড সংশোধনের জন্য কয়েকটি ধাপে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ছবি পরিবর্তন অথবা স্বাক্ষর পরিবর্তন। যদি আপনি এনআইডি বা জাতীয় পরিচয়পত্রে পড়তে চান তখন কি করবেন? তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের ওয়াল বাটন ক্লিক করুন। এনআইডি কার্ডের ছবি পরিবর্তন বা স্বাক্ষর পরিবর্তন বা জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন বা স্বাক্ষর পরিবর্তনের জন্য আপনাদের কি করণীয়, কমিশন কি নির্ধারণ করে দিয়েছে সেটা আমরা একটু দেখে আসি। যে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন, এই যে একটু বড় করে দেখি, যে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন এবং স্বাক্ষর পরিবর্তন, এই ছবি পরিবর্তনের জন্য আপনাদের এই কাগজপত্রগুলো লাগবে এবং এই যে কাগজপত্রগুলো লাগবে আপনার, আর স্বাক্ষর পরিবর্তনের জন্য এই কাগজপত্রও আপনার লাগবে। সে এক্ষেত্রে ছবি পরিবর্তনে পিছনের আপনার যে ভিডিওগুলো এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য যে ভিডিওগুলো এর আগে আমরা তৈরি করেছি সেখানে অনলাইনে আবেদন করতে হতো, কিন্তু ছবি পরিবর্তন অথবা স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে অনলাইন আবেদন করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ছবি বা স্বাক্ষর পরিবর্তনের জন্য অনলাইন আবেদন নয়, বরং উপজেলা নির্বাচন অফিসে সরাসরি আবেদন করতে হবে। উপজেলা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে সরাসরি আবেদন করার মাধ্যমে আপনি ছবি পরিবর্তন, এনআইডি কার্ডে ছবি পরিবর্তন অথবা স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন। দেখা যায় যে এনআইডি কার্ডে ছবি খুবই অস্পষ্ট, আপনার একেবারেই বোঝা যায় না, স্বাক্ষর একেবারেই বোঝা যায় না, বা স্বাক্ষর আপনি একটা আছে পরবর্তীতে আপনি স্বাক্ষর অন্য আরেকটি দিতে চান সেক্ষেত্রে আপনার কোন কোন কাগজপত্র লাগবে। আমি এখানে লিখে রেখেছি ছবি পরিবর্তন বা স্বাক্ষর পরিবর্তন, ছবি পরিবর্তন আর স্বাক্ষর পরিবর্তন, এই যে পরিবর্তন বানানটা ভুল হয়েছে, পরিবর্তন। আচ্ছা, আবেদন ব্যক্তির প্রথমে একটি উপজেলা নির্বাচন অফিস বরাবর অথবা অফিসার বরাবর একটা আবেদন করতে হবে, আর ব্যক্তির যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সেটা সঙ্গে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনার উপজেলা নির্বাচন অফিসে আবেদন করার পরে উপজেলা নির্বাচন অফিসে যদি আপনি ছবি পরিবর্তন করতে চান তাহলে আপনার আবেদন এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি দিয়ে আবেদন করবেন। করার পরে যে উপজেলা নির্বাচন অফিসের ডিজিটাল ক্যামেরা আসে সেই ক্যামেরা দিয়ে আপনার নতুন করে ছবি তোলা হবে। ছবি তুলে আপনার কম্পিউটারে বিভিআর সফটওয়্যারে আপনার আবার সংযোজন করে দিবে। সংযোজন দিলে আপনার এনআইডি কার্ডের ছবি সংশোধন বা পরিবর্তন হয়ে যাবে। স্বাক্ষর যদি পরিবর্তন করতে চান, আপনার দেখা যায় যে এখন আপনার একটা স্বাক্ষর আসে, পরবর্তীতে আপনি আপনার স্বাক্ষর চেঞ্জ করলেন, তখন এই স্বাক্ষর আবার এনআইডি কার্ডে সংযোজন করতে চান, তখন কাগজ দিতে হবে, আপনার আবেদনপত্র দিতে হবে, আর এটা হলো উপজেলা নির্বাচন অফিসার বরাবর করতে হবে এবং ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ফটোকপি এর সাথে দিতে হবে। দিয়ে আপনার উপজেলা নির্বাচন অফিসে সিগনেচার প্যাড আছে, সেই সিগনেচার প্যাডে আপনার স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করলে ওই স্বাক্ষর আপনার বিভিআর সফটওয়্যারে দেওয়া হবে, দিলেই আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর পরিবর্তন হয়ে যাবে।